নমস্কার, গুড মর্নিং এইটিন স্টুডিওত মই অস্মিতা গোস্বামী। এডিআরএক লৈ আজি মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক। জেলা আয়ুক্তরে বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিযুক্তি পরীক্ষা সফলতার অনুষ্ঠিত করবলৈ এই বৈঠক অনুষ্ঠিত হব। পরীক্ষাত নকল করিলে বিহা হব কঠোর শাস্তি। নকল সন্দর্ভত বিধানসভাত অনা হয়েছে বিশেষ আইন। ফেসবুকের জড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরীক্ষার সময় সরকারে মুক্তি করব হেল্পলাইন নম্বর। 15 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব এডিআরএর প্রথম পরীক্ষা আর তার পরিপ্রেক্ষিততে আজি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব। জেলা আয়ুক্তরে বৈঠক মিলিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মানে জেলা উপায়ুক্ত সকলক মাতিছো 15 সেপ্টেম্বরত আমার প্রথম রিক্রুটমেন্টর পরীক্ষা আরম্ভ হব। 11 লাখ প্রার্থী, পরীক্ষা পতা সহজ নহয়। যাবার প্রার্থী কম আছিল কারণে সেন্টার কম আছিল, এইবার সেন্টারও বহুত, প্রত্যাহ্বানও বহুত। কালির পৰা আমি প্রস্তুতি করিম যাতে পরীক্ষা সুন্দর করে হয় আর পরীক্ষা আমি যাতে সফলতারে পার করিব পাৰো। পরীক্ষাত নকল করা বা পরীক্ষাত নিয়মৰ বাহিৰত গৈ যিসকলে কপি করে নকল করে তেওঁলোকৰ বিরুদ্ধে আমার সরকারে এখন বিধানসভাত আইন প্রণয়ন করেছে। ইয়ার ফলত পরীক্ষাত নকল করা ব্যক্তিজনক গ্রেপ্তার করার উপরও তেওঁৰ ঘরুয়া সম্পত্তি সমূহ সরকারে অধিগ্রহণ করার এক ডাঙৰ ক্লজ এই আইনকেইখনত আছে। দুই এদিনৰ ভিতৰতে আমি এই আইনখনৰ বিষয়েও বহুল প্রচার করিম। মই আশা করিম মেধার ভিত্তিত নিযুক্তি, বহুতে কয় মোৰ মেরিট আছে কারণে মই চাকরি পালো, বহুত এতিয়া ফেশনও এটা আছে যে আমি বিজেপি কিয় ভোট দিব লাগে, আমি তো মেরিট আছে কারণে চাকরি পালো। মই এটাই কথা কম, মেরিট আৰু মেরিটৰ ভিত্তিত পরীক্ষা পাতা এই পঙ্কিলতাৰে ভৰা সমাজত ইমান সহজ নহয়। এক প্রকার অহা কালি পরশির পৰা আমার অফিসার সকলে ৰাতিয়ে দিনে কাম করিব লাগিব যাতে 15 সেপ্টেম্বরের পরীক্ষা নিকা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী বা আন মন্ত্রী সকলে যদি বিচাৰে পরীক্ষা নিকা হব নালাগে, মোৰ মানুহে চাকরি পাওক, তেতিয়াহলে সকলো কথা সহজ। 70 বিপরীতে গৈ আমি কাম করছো, পরীক্ষা নিকা হোক আমার মানুহে পাওক নাপাওক, মেধার ভিত্তিত চাকরি হোক, এই সংকল্পক সিদ্ধিলৈ রূপান্তর করা এটা অতি অতি কঠিন কাম। 15 সেপ্টেম্বরত আমি আকৌ এটা শিক্ষার্থী সকলেও পরীক্ষা দিব, সরকারেও এটা কঠিন পরীক্ষার সম্মুখীন হব। মই আপোনালোকৰ সহায় সহযোগিতা বিচাৰিম। আমি কেইবাটাও টেলিফোন নম্বৰ দিম, কোনোবাই যদি কৰবাত কিবা এই ধৰণৰ বেআইনী ঘটনাৰ সুযোগ পায়, নকল কৰাৰ ঘটনাৰ খবৰ পায়, কিবা নকৰিবলগীয়া কাম কৰিব এনেকুৱা আগতীয়া খবৰ পায়, আপোনালোকে যাতে আমাক জনাব পাৰে। 15 সেপ্টেম্বৰৰ পৰীক্ষাটো চৰকাৰে নহয় অসমবাসীয়ে লগ লাগি আমি সুন্দর করে পালন করিব লাগিব। ট্রেডিং কাণ্ড তদন্তর করবল ইডি আর আয়কর বিভাগলেও চিঠি লিখেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। প্রয়োজনত সিবিআই হস্তান্তর করা হব তদন্তর দায়িত্ব, এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অভিনেতায় হক অথবা অভিনেত্রীয় হক, ট্রেডিংয়ের জড়িত প্রতিগী অভিযুক্ত গ্রেপ্তার করা হব বলে সকিয়নি মুখ্যমন্ত্রীর। আরক্ষী কঠোর ব্যবস্থা লওয়ার ঘটনার তদন্তর এস আই টি গঠনের নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ট্রেডিং কাণ্ডক সি আই ডিয়ে গঠন করেছে এস আই টি। মই যেতিয়াই সাংবাদিকক লগ পাও এগৰাকী বিশেষ অভিনেত্রীর কথাও মোক সুধে, মই অবশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধেও কব নুখুজো আর মই ব্যক্তিগতভাবে ঘটনাটো চুয়াও নাই, কিন্তু পুলিশক মই নির্দেশ দিছো অভিনেতাই হক অভিনেত্রীয়ে হক বা আন কোনোবাই হক, ট্রেডিংৰ লগত জড়িত প্রত্যেকগৰাকী ব্যক্তিকে আমি গ্রেপ্তার করিব লাগিব। আমি অসম পুলিশক এটা এস আই টি গঠন করিব দিছো যাতে এই ধরনের মানুহৰ পৰা টকা সংগ্রহ করা
প্রত্যেকজন ব্যক্তিক আমি গ্রেপ্তার করব পার। কিছুদিন আগতে এটা এনেকুয়া ট্রেডিং কোম্পানিয়ে মোক অনুরোধ করিলে যে 1 কোটি টাকা আমি সিএম রিলিফ ফান্ডত দিব খুঁজো। মোর সন্দেহ হল যে 1 কোটি টাকা ডেকা লড়া কেজনে কিয় দিব খুঁজিছে সিএম রিলিফ ফান্ডত, তেওঁলোকে টকাই বা কোরপা পালে, তেওঁলোকর বিষয়ে কিছু খবর সংগ্রহ করিল। লগে লগে মোর সন্দেহ হল পুলিশক ঘটনাটোর তদন্ত করিব দিল। আজি এতিয়া ঘটনাটো বিয়াগুম ঘটনালৈ পরিগণিত হয়েছে। মই আশা করো পুলিশে ক্ষিপ্রতারে তদন্ত করিব আর ব্যবস্থাও লব। কিন্তু লগে লগে আমি এই ঘটনাটোর তদন্ত করিবলৈ এনফোর্সমেন্ট ডাইরেক্টর, প্রবর্তক নির্দেশালয় আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টলৈকেও চিঠি লিখিছো। আর মোর পর্যায়তো মই এই বিষয়ে উচ্চ পদস্থ বিষয়াসকলৰ লগত টেক আপ করিম। আর কিছুদিন তদন্তর পিছত যদি মোর মনে ধরে যে ইয়াত আন্তঃরাজ্যিক চক্রও জড়িত আছে বা অসম পুলিশে তদন্ত করিবৰ বাবে টেকনিক্যালি ইকুইপ নহয়, প্রয়োজন সাপেক্ষে এই ঘটনাটো সিবিআইৰ হাতলৈ গতাই দিবৰ বাবেও আমি সাজু হৈ আছো। ইফালে কারাগারে প্রেরণ করা হল বিশাল ফুকনক। একালর বৃন্দাবন একালত সন পড়ার দরে জীবন যাপনের নামত এদিনতে লাখ লাখ টাকা খরচ করা বিশালে এটা শুবলগা হয়েছে ডিব্রুগড় সদর থানার লকাপর মজিয়াত। সৌ সিদিনালে সোশ্যাল মিডিয়ার পেজ রঙিন করে রখা বিশাল সম্প্রতি নিস্তেজ। পাতিলা বায়েকর 15 কোটি টকিয়া বিয়া, বিয়ার পাছত দুবাইলৈ বাইকক ফুরাবলৈ নিয়া। সেভেন স্টারত নৈশ যাপন, নামি দামি রেস্তোরাঁত খাদ্য গ্রহণ। জীবন যাপনের নামত এদিনতে লাখ লাখ টাকা খরচ করা বিশাল ফুকনে এতিয়া শুবলগা হয়েছে ডিব্রুগড় সদর থানার লকাপর মজিয়াত। মেনুসাই খানা খোৱা বিশালে চুবাব লগা হৈছে শুকান রুটি আর পনিয়া দাইল। বিলাসিতা এতিয়া ইতিহাস, বন্ধুত্ব পাহৰণিৰ গৰ্ভত, আজি অকলশৰীয়া বিশাল ফুকন। সৌ সিদিনালৈকে ছচিয়েল মিডিয়াৰ পেজ ৰঙীন কৰি থোৱা বিশাল এতিয়া নিস্তেজ। সুমি নাই, তাৰ্কিকো পলাতক। সুলভ সামগ্রীর দোকানে পরিয়াল চলোৱা ঘরখন দরবর কোম্পানি প্রতিষ্ঠা করে দিয়ার পাছতো বিশালক লগ দিবলৈ অহা নাই সুমি কিংবা ককায়েক আর বৌয়েক। ধনেরে কিনা বন্ধুয়েও লগ এরা দিলে বিশালর। হুয়ে বাওয়ে গিজ খাই থকা অভিনেতা অভিনেত্রীয়ে প্রতি মুহূর্ততে এরাই চলিব খুঁজিছে বিশালর প্রসঙ্গ, কিন্তু তার পিছতো মুখর হাহি মার যোৱা নাই বিশালর। ডিব্রুগড় সদর থানার লকাপর আদালতলৈ নিয়ার বাটত সাংবাদিকর কেমেরাত বন্দী হল বিশালর মিচিকিয়া হাহি। হয়তো আরক্ষীয় গম পাইছে বিশালর এই হাহির আরর কাহিনী। এতিয়া আরক্ষীর ওসরত কোনো কথাই গোপন হয়ে থকা নাই বিশালর। বিনিয়োগের বাবে কোনে ধন দিছিল? বিশালে দিয়া ভাষ্যর আধারত আরক্ষীর হাতত ধন কুবেরর দীঘলিয়া তালিকা। চিকিৎসক, ব্যবসায়ী, অভিনেতার লগতে তালিকাত নাম আছে নেকি রাজনীতিকর? কি ধন কি সম্পর্ক, বিশালর মুখেরে উলুয়া সকলো কথা কানেরে সুমায় বন মগজুত পাক ঘুরনি খাইছে আরক্ষীর। প্রশ্ন হয় 22 বছরতে 2000 কোটি টাকার মালিক হওয়া বিশালক বিনিয়োগের বাবে ধন দিয়া সকলক সচাকই জেরা করবনে ডিব্রুগড় আরক্ষীয়ে, নে জুলুঙার মেকুরী উলাই পড়ার ভয়ত বিশালক জেরা করিয়ে আরক্ষীয়ে সামরি থবলে উলাইছে 2000 কোটি টকিয়া কেলেঙ্কারির তদন্ত? এই প্রশ্নের উত্তর পাবলৈ জনতা উৎসুক হয়ে থাকার সময়তে ব্যক্তিগত জীবনের গোপন কথা খোলা কিতাবর দরে বিশালে মেলি ধরেছে ডিব্রুগড় আরক্ষীর সম্মুখত। কাজেই শনিবারে আদালতত হাজির করতে বিশাল ফুকনক দুনাই জিম্মাত নিবিচারিলে আরক্ষীয়ে।
এতিয়ার পৰা বিশাল আলোকী হব ডিব্রুগড় জিলা কারাগারের বিচারাধীন আসামি। বিপরীতে ছদিন পাছতো আরক্ষী গ্রেপ্তার করব নাই সুমি আর তার্কিকর সুমির ককায়েক আর বৌয়েক। রিল অভিনেত্রী সুমি সহ চারিজনক মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা আরক্ষী কিন্তু এতিয়ালে সোধা পোছা করা নাই বিশালর মাক আর ককায়েক। গ্রেপ্তারের আগ মুহূর্তলৈকে ডিব্রুগড়ের প্রবাঞ্চলী এপার্টমেন্টত একেলগে থাকা মাকর লগতে ককায়েকক এতিয়ালৈকে এবারও জেরা নকরাত রহস্যর গন্ধ পাইছে বহুজনে। ডিব্রুগড়ের পৰা জেসিম আহমেদৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর আনফালে সুমি তার্কিক সহায় করে নিলম্বিত হয়েছে গোলাঘাটের ওসি জিতুমণি ডেকা। জিতুমণি ডেকায় সুমি আর তার্কিক মেঘালয় পলায় যাবল গাড়ি যোগান ধরার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। অধিক ধনের আশাত বিশাল আর সুমির ট্রেডিংত 60 লাখ টাকা বিনিয়োগের তথ্য লাভ করেছে ডিব্রুগড় আরক্ষী। সুমি তার্কিকর বিয়া খাবলে উদয়পুর গেছিল ওসি জিতুমণি ডেকা। সুমি বরার বিয়া খাবলে গিয়ে বিপদত পড়েছে আরক্ষী বিষয়াগী। আরক্ষীর মুখ্য কার্যালয় নিলম্বন করেছে ওসি জিতুমণি ডেকা। আরক্ষী সুরক্ষা দিছে নেকি সুমি আর তার্কিক বরাক? বিগত এসপ্তাহে আরক্ষীর সত্যি যোগাযোগত আছে সুমি বরা আর তার্কিক বরা। একাধিকবার সুমি তার্কিকলে ফোন এগারী আরক্ষী বিষয়াগীর পরামর্শ মতে গুয়াহী এরার সন্দেহ করেছে সুমি তার্কিকে। সুমি বরায় ব্যবহার করেছে নেকি বিষয়াগীর প্রভাব? সুমি তার্কিকর গুয়াহীর সম্পত্তি এটিও কিন্তু সুরক্ষিত হয়ে আছে। সম্পত্তি জব্দ করবলে এটাও সাহ করা নাই নেকি আরক্ষী? সুমি থাকা খবর স্থানের খবর লাভ করেও কিয় আরক্ষী যা নাছিল এসব প্রশ্ন এটা উত্থাপন হয়েছে যে সুমি আর তার্কিক বরা কোনে সুরক্ষা দিয়ে আছে? বিগত একটা সপ্তাহ আরক্ষীর সত্যি সুমি বরা আর তার্কিক বরা যোগাযোগত আছে এনে ধরনের তথ্য আছে পোহরলে। একাধিকবার সুমি তার্কিকলে এগারী শীর্ষ আরক্ষী বিষয়ায় ফোন করেছে, পলাত সহায় করেছে। বিষয়াগীর পরামর্শ মতে গুয়াহী এরিছে সুমি আর তার্কিকে। সুমি বরা ব্যবহার করেছে নেকি বিষয়াগীর প্রভাব? এই সমূহ প্রশ্ন এটা সকলের মুখত। সুমি তার্কিকর গুয়াহীর সম্পত্তি কিন্তু এটাও সুরক্ষিত হয়ে আছে। সম্পত্তি জব্দ করবলে এটাও সাহ করা নাই আরক্ষী। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে বিজেপির ডর ডর নেতা জড়িত বলে মন্তব্য সাংসদ গৌরব গগৈর। অনলাইন ট্রেডিং সন্দর্ভ প্রতিক্রিয়া প্রকাশ করে সিবিআই তদন্তর দাবি জানাইছে গৌরব গগৈ। অনলাইন ট্রেডিংয়ের স্কেমের উপর মই সিবিআই ইনকোয়ারি বিচার। এই রোজভ্যালি হয়ে গেল স্কেম হয়ে গেল, এই হারদা স্কেম হয়ে গেল। বারম্বার আমি দেখা পাইছো আরক্ষী সকল গৃহ বিভাগ যেটা এই ধরনের স্কেম চলি থাকে তেওঁলোকে টোপনি মারি থাকে। আর এতিয়া কত গল এটা কাকো ধরব পাৰা নাই কিয়? আমার আরক্ষী সকলের হাত কোনে বান্ধি রাখিছে? উপরপা কোনে নির্দেশ দিছে? কোন বিজেপি দলের নেতা আমার আরক্ষী সকলক বাধা দিছে? আমার এই স্কেম করা মানুষবর পলাই যাবলে সুবিধা দিছে? এই কারণে এনেকটা ষড়যন্ত্র চলি আছে। আমি সিবিআই তদন্তর দাবি জানাইছো। অরুণাচলের চেপার আবতানি কলনির বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা জুইলে লিহান শিখায় নিমিষতে সমগ্র অঞ্চল সানি ধরেছে। অগ্নিকাণ্ডের ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে কেবাটাও বাসগৃহ, 200 মিটারতকৈ অধিক এলাকালে বিয়পিছে জুই। জানিবা হওয়া নাই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, কিন্তু এনেধরণে এটা চেপার আবতানি কলনির এনেধরণের একটা বিশাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের দৃশ্য দেখবলে পাওয়া গেছে। নিমিষতে জুয়ে সানি ধরেছে সমগ্র অঞ্চল। অগ্নিকাণ্ডের ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে কেবাটাও বাসগৃহ, প্রায় 200 মিটারতকৈ অধিক এলাকালে এই জুই বিয়পি পড়েছে, কিন্তু অগ্নিকাণ্ডের কারণ এটিও অহা নাই পোহরলে। স্মার্ট মিটারক লো রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত থাকার সময়সতে গোলাঘাটের কাকডুঙা পহুচরার এজন লোক অতিষ্ঠ হয়ে ভাঙিলে স্মার্ট মিটার। পিছে বিল বেশিক অহার বাবে নহয় রিচার্জ করার পিছতো বিদ্যুৎ নহার বাবে লোকজনে কুঠারে মরিয়া মরিয়া ভাঙিলে স্মার্ট মিটার। কুঠারে মরিয়ায় মরিয়ায় ভাঙিলে স্মার্ট মিটার। বেশিক বিল অহার বাবে নহয় বিদ্যুৎ নথকার বাবহে ভাঙিলে স্মার্ট মিটার। স্মার্ট মিটারক লৈ রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত থাকার সময়তেই
গোলাঘাটের কাকডুঙার পহুচরত এজন লোকে অতিষ্ঠ হয়ে ভাঙিলে স্মার্ট মিটার। কিন্তু বিল বেশিকৈ অহার নহয়, 1000 টাকার রিচার্জ করার পাছতো বিদ্যুৎ নহার লোকজনে কুঠারে মুড়ে মুড়ে ভাঙিলে স্মার্ট মিটার। উল্লেখ্য যে 20 আগস্ট মিলন বরে রিচার্জ করেছিল 2000 টাকা, তারপর শুক্রবারে অর্থাৎ 6 সেপ্টেম্বর পুনের 1000 টাকা রিচার্জ করেছিল ব্যক্তিজনে। কিন্তু তারপর নাহিল কারেন্ট। এপিডিসিএল বারে বারে অভিযোগ দেওয়ার পাছতো মিলন বরার ঘরলে নাহিল শক্তি বিভাগের কোনো এজন লোক। দিনের পর নিশালে গেলাগ্রামত থাকবলগা হল মিলন বরার পরিয়াল। অভিযোগ ফোন করেছ কি কলে? বোলে এ গই আছে, তারপর আপনি পয়সা উপায় দিও। কেটা বাজার দিলে? 10টা বা মই এতিয়ালে 5 বার ফোন করিল। 10টা বাজার কাইন্ডু দিয়াই নে? না দিয়া, 10টা বা অফিসারে ফোন করি আছে। উল্লেখ্য যে বর্ধিত বিদ্যুতের বিল, অনিয়মীয় বিদ্যুৎ যোগানক লৈ রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত থাকার পাছতো কেঠেলা মারি বহি আছে বিয়াগুম শক্তি বিভাগ। গোলাঘাটের পর ইউনিসাল রিপোর্ট, নিউজ 18, অসম নিউজ। গণপতি বাপাক আদরলে আম্বানী পরিয়ালে সম্পূর্ণ পরম্পরাগত রীতি নীতিরে ঘরলে আনিলে ভগবান গণেশের মূর্তি। গণেশ চতুর্থী উপলক্ষে আম্বানী পরিয়ালের মাজত দেখবলে পাওয়া গেছে ব্যাপক উৎসাহ। বছর বছর ধরে আম্বানী পরিয়ালের গণেশ পূজাত এক বিশেষ রীতি সম্পন্ন করে আছে কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানীয়ে। এইবার সেই পরম্পরাত দেখবলে পাওয়া গেল ব্যতিক্রম দৃশ্য। কাষত পত্নী রাধিকাক বহুয়ায় এবার অনন্ত আম্বানীয়ে সম্পন্ন করলে সেই বিশেষ নিয়ম। রাজ্যে কংগ্রেস যোগদান করব রিপুণ বরাই। চৰাইদেউত অনুষ্ঠিত হবলগীয়া প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক কংগ্রেস যোগদান করব রিপুণ বরাই। AICCর সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত কংগ্রেস যোগদান করব প্রাক্তন সাংসদগুলো। আজি চৰাইদেউত অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক। কিছুদিন পূর্বে TMCর পদত্যাগ করেছিল রিপুণ বরাই, আর আজি কংগ্রেস যোগদান করব রিপুণ বরাই। চৰাইদেউত অনুষ্ঠিত হবলগীয়া প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক যোগদান করব। আর ইতিমধ্যে আমি জানাইছো যে প্রায় 6 বছরক অধিক কাল প্রদেশ কংগ্রেসের সভাপতি রূপে আছিল। কংগ্রেসক নেতৃত্ব দিয়েছিল রিপুণ বরাই। 8 বছর পূর্বে কংগ্রেস দল ত্যাগ করেছিল আর যোগদান করেছিল তৃণমূল কংগ্রেসত, আর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপে কার্যনির্বাহ করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসতো কোনো অগ্রগতি লাভ নকরাত অবশেষত পুনের কংগ্রেসলে উভতি আহিছে রিপুণ বরা, আর আজি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত যোগদান করব চৰাইদেউ। আজি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার 98 সংখ্যক উপজাদিন। কলাক্ষেত্রর সুধাকণ্ঠ সুঁড়ি সমন্বয় দিবসের আয়োজন, ভূপেন হাজরিকা ন্যাসর উদ্যোগত এই দিবসের আয়োজন করা হয়েছে। কলাক্ষেত্রর ভূপেন হাজরিকা ন্যাসর দুদিনিয়াক সুধাকণ্ঠ স্মরণ, জালুকবাড়ীস্থিত সুধাকণ্ঠর সমাধি ক্ষেত্রত রাজ্য সরকার বিশেষ অনুষ্ঠান, দীঘলী পুখুরীর পারত আছর বিশেষ অনুষ্ঠান, রাজ্যজুড়ি ডক্টর ভূপেন হাজরিকার কালজয়ী গীতেরে জীপাল করে তোলা হয়েছে। সুধাকণ্ঠক এনেদরে স্মরণ করেছে মঙ্গলদৈটো, ডক্টর ভূপেন হাজরিকা স্মৃতি রক্ষা সমিতি। দরঙ্গর উদ্যোগত সুধাকণ্ঠর 98 সংখ্যক জয়ন্তী উদযাপন করা হল। স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগত উলিয়া হয় প্রভাত ফেরি। ডক্টর ভূপেন হাজরিকা স্মৃতি রক্ষা সমিতি দরঙ্গর উদ্যোগত দিনজোড়া কার্যসূচীরে জন্ম জয়ন্তী পালন। প্রথম কার্যসূচী হিসাবে প্রভাত ফেরির আয়োজন করা হয়। ডক্টর ভূপেন হাজরিকার উদ্যানের পর আরম্ভ করে প্রভাত ফেরি 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথরে গই মঙ্গলদৈ শহরের মাজমজিয়ায় পুনের ডক্টর ভূপেন হাজরিকা উদ্যানত শেষ করে। ভারত রত্ন ডক্টর ভূপেন হাজরিকার কালজয়ী গীত পরিবেশন করে শহরের মাজমজিয়ায় প্রভাত ফেরিরে স্মরণ করা হয় সুধাকণ্ঠ ডক্টর হাজরিকা। আগ্রাসী সন্দর্ভত মঙ্গলদৈর নবজ্যোতি মহন্তর প্রতিবেদন।
বিশেষ আজি সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার উপজাদিন আর উপজাদিন উপলক্ষে প্রভাত ফেরীরে প্রথম কার্যসূচী আরম্ভ করেছে মঙ্গলদৈত আর দেখাইছো প্রভাত ফেরী আর প্রতি বছর দরে সেই বছর ডক্টর ভূপেন হাজরিকা স্মৃতি রক্ষা সমিতি দরং জেলার উদ্যোগত আসলতে দিনজোড়া কার্যসূচী ডক্টর ভূপেন হাজরিকার উপজাদিন দিনজোড়া কার্যসূচী পালন করে আর এই বছরও দিনজোড়া কার্যসূচী উপজাদিন পালন করেছে আর প্রভাত ফেরীর প্রথম কার্যসূচী আরম্ভ করেছে। আমি প্রথমতে যাম দিনজোড়া কার্যসূচী আপনার কার্যসূচী আর যেহেতু সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা আসলতে আজিও সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা দেওর আজি 98 সংখ্যক উপজাদিন মঙ্গলদৈ ভূপেন হাজরিকা স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগত আমি প্রতি বছরে উদযাপন করার দরে এবেলিও করছো আর আজি তেখেতর কালজরী গীতবর গাই গাই আমি প্রভাত ফেরি করছো প্রতি বছর দরে আর এবেলিও আজি আমি প্রতিটি দিনটির কার্যসূচী লখেতর ছবির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা তেখেতর গীতর প্রতিযোগিতা তেখেতর গীতর উপর নৃত্য প্রতিযোগিতা এনেকে দিনটি জোড়া কার্যসূচী আমি রূপায়ণ করছো। আর উপেন্দা অসমীয়া জাতির স্বাভিমান অসমীয়া জাতির গৌরব আর ভূপেন্দাক আমি জিয়াই রাখব ছন্দ সূর্য থাকালেকে ধন্যবাদ জানাইছো। আমি ভূপেন হাজরিকার ডক্টর ভূপেন হাজরিকার কালজয়ী এই গীত পরিবেশন আমি গীত গীতটা মাটি আর খেতি অকল আমার আছে যুগ যুগল মাটি আর খেতি অকল আমার আছে যুগ যুগল কৃষক মাটি হিরণ ইয়ে অন্তরাই ধরি পিয়াই মোর কিবার তুমি নেরিলা তোমার সেবে নেই গেয়াই আমি নিরুপায় কথা পাতিম দিনজোড়া কার্যসূচী থাকিব। হয় আজি আমি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা আজি দিনজোড়া জন্মদিনৰ তিথিটো পালন কৰিবলৈ দিনজোড়া কার্যসূচী আছে। আজি ভূপেন হাজরিকা সংগীতৰ ওপৰত এটা কম্পিটিশনো থাকিব আর নাচৰো আছে আৰ্ট কম্পিটিশন আছে আটাইখিনি জড়ি আজি দিনজোড়া ৰাতি আমাৰ 9 বজালৈ কার্যসূচী চলি থাকিব। আৰু মঙ্গলৰ পৰা আছিল এয়া এক বিশেষ ৰিপৰ্ট য'ত ইতিমধ্যে জনাইছে যে 9টা বজালৈকে মঙ্গলদৈত আজি বিভিন্ন কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব আৰু সুধাকণ্ঠৰ গীতেৰে তেওঁক এনেদৰে আজি স্মৰণ কৰা হৈছে। আৰু কিছু সময়ৰ পিছতে আমি জালুকবাৰীলৈ লৈ যাম পোনপটীয়াকৈ। জালুকবাৰীটো আজি সুধাকণ্ঠৰ সমাধি ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰৰ বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে আৰু সেই অনুষ্ঠানতে ৰাজ্য চৰকাৰৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ মন্ত্ৰী তাত উপস্থিত থাকিব। আৰু এইখিনি মুহূৰ্তত আমাৰ সাংবাদিক অসীম তাত উপস্থিত আছে। অসীম, আজি ৰাজ্য চৰকাৰৰ বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে সুধাকণ্ঠৰ আজি উপজা দিনত, গতিকে কি কি কাৰ্যসূচী থাকিব আমি আৰু কেই বজাৰ পৰা আৰম্ভ হ'ব আমি জানিব বিচাৰিম। রশ্মিতা চাওক, আজি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার যেহেতু 98 সংখ্যক জন্মদিন, যদিও বা কায়িকভাবে আমার মাজত নাই, কিন্তু প্রতিগী অসমিয়ার অন্তর আত্মাত আজিও আছে ডক্টর ভূপেন হাজরিকা। আর সেই সুধাকণ্ঠগীর যেহেতু জন্মদিন উপলক্ষে খুব সুন্দরভাবে সজাই পড়াই তোলা হয়েছে তোর সমাধিস্থল। আমি এই মুহূর্তে সেই পরিবেশ দেখাই লো প্রথমে রশ্মিতা, যেহেতু এই সমাধিস্থলতেই আজির দিনটি স্মৃতি তর্পণ আর শ্রদ্ধাঞ্জলি জানা হব, স্মরণ করা হব, গীতে মাতে স্মরণ করা হব সুধাকণ্ঠগীক। আর এই কার্যসূচীত কিছু মুহূর্তের পিছতেই, কেটামান মুহূর্তের পিছতেই সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রীগী এই স্থানত উপস্থিত হবহি। আর তারপিছতেই ডক্টর ভূপেন হাজরিকার সমাধিস্থলত শ্রদ্ধাঞ্জলি জানা হব, স্মরণ করা হব, গীতে মাতে স্মরণ করা হব। যদি আমি এই মুহূর্তে কোম এক কথাত, আজির দিনট গীতে মাতে জিলিকি উঠিব লুইতরে পার। আর এই সমাধিস্থলত খুব এক সুন্দর পরিবেশ দেখবলে পাওয়া গেছে আজির দিন, পুয়ার ভাগের খুব সুন্দরভাবে সজাই পড়ে তোলা হয়েছে এই সমাধিস্থল। আর 8 সেপ্টেম্বর তারিখ অর্থাৎ আজির দিনটতেই, আজির দিনটতেই জন্ম হয়েছিল প্রতিগী এগারী স্বনামধন্য এগারী ব্যক্তিক যেহেতু লাভ করেছিল ডক্টর ভূপেন হাজরিকাক। আর সেই ডক্টর ভূপেন হাজরিকা, সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকায় যদিও বা
পাঁচ নভেম্বর তারিখে মৃত্যু হয়েছিল, কিন্তু আজিও বা আজিও প্রতিগী লোকর প্রতিগীর হিয়ার আমঠি হিসাবে আসলে আছে ডক্টর ভূপেন হাজরিকা। আর সেইগী সুধা কণ্ঠরে আজি যেহেতু জন্মজয়ন্তী, আঠানব্বই সংখ্যক জন্মজয়ন্তী, গতি আঠানব্বই সংখ্যক জন্মজয়ন্তী খুব সুন্দরভাবে পালন করবলে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের তরফের আয়োজন করেছে খুব সুন্দর অনুষ্ঠান। আর এই যে স্থান আছে, এই সমাধি স্থল আছে, এই সমাধিস্থলতে কেটামান মুহূর্তের পিছতেই প্রায় ন বজার যুক্ত কার্যসূচী আছে সেই কার্যসূচী আরম্ভ করা হব। ইতিমধ্যে সরকারি কেবাগী বিষয়া এই স্থানত উপস্থিত হয়েছে আর প্রায় ন বজার লগেলগে যী সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা হয়তো এই স্থানত উপস্থিত হব। আর তারপরে পরবর্তী যুক্ত কার্যসূচী আছে সেই কার্যসূচী সমূহ সম্পন্ন হব। আর তার সমান্তরালভাবে নবপ্রজন্মর বহু কণ্ঠশিল্পী, নবপ্রজন্মর কেবাগীও আসলে কণ্ঠশিল্পী এই স্থানত উপস্থিত হয়েছে, গতি গীত পরিবেশন করব। খুব সুন্দরভাবে ভূপেন্দ্র সংগীত বা ভূপেন হাজরিকার যে সৃষ্টিরাজি, সেই সৃষ্টিরাজিক ধরে রাখবলে চেষ্টা করব। আর গীতে মাতে স্মরণ করব ডক্টর ভূপেন হাজরিকাক আজি এই পবিত্র জন্ম জয়ন্তীর দিন। নিশ্চয়কৈ, আৰু আজি স্মৰণ কৰা হ'ব তেখেতক সুধাকণ্ঠৰ সমাধিস্থলত। ইতিমধ্যে আৰু পূৰ্বতে দেখিবলৈ পোৱা যায় যে বহুকেইগৰাকী সাংস্কৃতিক জগতৰ শিল্পী তাত উপস্থিত থাকে বা তেনেধৰণৰ কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয়। আজি তেনেধৰণৰ কিবা কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে? রশ্মিতা, বর্তমান সময় পর্যন্ত যদি আমি কও যখন জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিশিষ্ট কণ্ঠশিল্পী, সেই কণ্ঠশিল্পী সকল যদি বা আমি এই স্থানত দেখা নাই, হয়তো কেইটামান মুহূর্তের পিছত হয়তো এই স্থানত উপস্থিত হবহি, কেন ইতিমধ্যে যেসমূহ কার্যক্রমণিকা, সেই কার্যক্রমণিকা সমূহ আরম্ভ বর্তমান সময়তো হওয়া নাই, গতি আর কেইটামান মুহূর্তের হয়তো পিছতে সেই কার্যক্রমণিকা সমূহ কার্যসূচী সমূহ আরম্ভ হব। যময়ত মানে ইতিমধ্যে উল্লেখ করছো সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রীগী উপস্থিত হব, তারপরে শ্রদ্ধাঞ্জলি জানা হব, স্মরণ করা হব ডক্টর ভূপেন হাজরিকাক। আর তারপরে যেসব কার্যসূচী, সেই কার্যসূচী সমূহ কেবাগীও জনপ্রিয় যে কণ্ঠশিল্পী আছে সকলের চিনাকি কেবাগী জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশ্চিতভাবে উপস্থিত হয়ে স্মরণ করব সুধা কণ্ঠগীক। আর তার সমান্তরভাবে কিন্তু বিভিন্ন প্রান্তর মহানগরীর বিভিন্ন প্রান্তর বহু এনে শিল্পী আহিছে যখন শিল্পী আজির দিন গীতে মাতে জীপাল করে তুলব সমাধিস্থল। আর এই সমাধিস্থলতেই খুব সুন্দরভাবে যেহেতু ইতিমধ্যে মানে উল্লেখ করেছো খুব সুন্দরভাবে সজাই পড়াই তোলা হয়েছে আর এক খুব সুন্দর পরিবেশলে রূপান্তরিত করা হয়েছে সমাধির ক্ষেত্র। আর এই সমাধি ক্ষেত্রতে কিছু মুহূর্তের পিছতে গীতে মাতে জীপাল করে তোলা এক যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু দেখবলে পাওয়া যাব আর অনন্য এক পরিবেশলে রূপান্তরিত হয়ে পড়ব ডক্টর ভূপেন হাজরিকার এই সমাধিস্থল। নিশ্চয়কৈ দৃশ্য দেখাই থাকিব অসীম, আপনি আপনার দেখাব বিচারছো নিউজ এইটিনের দর্শক যে সমাধি ক্ষেত্র এনেধরণে আয়োজন করা হয়েছে। আর সমান্তরভাবে আজি কেবল জালুকবাড়িতেই নহয় দীঘলী পুখুরী পাড়ত হওয়া সদৌ অসম ছাত্র সন্থায় সুধাকণ্ঠর জন্মদিনের আয়োজন করেছে। আর এয়া আমি দেখাইছো যে কলাক্ষেত্রতো আজি সুধাকণ্ঠক স্মরণ করা হব। আর এইখানে মুহূর্ত জালুকবাড়ি সুধাকণ্ঠর সমাধি ক্ষেত্রের পর ইয়ার পুনপটিয়া সম্প্রচার। আর আজি রাজ্য সরকারের উদ্যোগত বিশেষ আয়োজন করা হয়েছে। আর পূর্বতেও দেখবলে পাওয়া যায় যে সুধাকণ্ঠর উপজাতি এনে ধরনের সরকারি কার্যসূচী থাকে, কিন্তু আজির দিনটো এনে ধরনের কার্যসূচীর আয়োজন করা হয়েছে। আর কিছু সময় পিছতে তাদের সরকার মন্ত্রী গিয়ে উপস্থিত হবগো বা শিল্পী সকলে প্রতিটি দিনতেই প্রতিটি বারেই এই দিন গিয়ে সুধাকণ্ঠক স্মরণ করা পরিলক্ষিত হয় তেওঁ সমাধিস্থলীত। আর ইয়ার গুড মর্নিং, এই নম্বর বিদায় লো, নমস্কার।